আপা কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার নাম কি আপা? ফাতেমা খাতুন। আপনার কোন গ্রামে বাস করেন? মধ্যম খলিশে বনে থেকে। আর এই ইউনিয়নের নাম কি আপা? গাবুরা ইউনিয়ন। আচ্ছা, আপনি এই এখানে কেন আসছেন আপা? সেলাই প্রশিক্ষণের জন্য। আচ্ছা আপা, আপনি যে এই যে সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন, এই সেলাই প্রশিক্ষণ দিচ্ছে কারা আপা? নওবেঙ্কি গণমুখী ফাউন্ডেশন। এটা কোন প্রকল্পের অধীনে দিচ্ছে? প্রসপারিটি প্রকল্প। এই প্রশিক্ষণটা কতদিন হবে জানেন আপা? 30 দিনের হবে। 30 দিন। আজকে এই কয়দিন আপনি আসতেছেন এখানে? পঞ্চম দিন। তো এই 5 দিনে কি কি শিখছেন আপা এখানে? কি শিখাইছেন? জাঙ্গিয়া প্যান্ট, ছেলেদের হাফ প্যান্ট, মেয়েদের ঘুটি প্যান্ট, সাধারণ, আজকের দিন হলো সাধারণ পেটিকোট। আচ্ছা, এই যে এগুলো শিখাচ্ছেন রা, এই যে গণমুখীর ভাইরা আপনাদের এটা শিখাচ্ছে পিকেএসএফ এর অর্থায়নে, কিন্তু এটা শিখে লাভ কি আপা? কি করবেন শিখে? এটা এগুলো শিখে আমার পরিবারের উন্নয়ন হবে, যেমন সংসারে আমার বাচ্চাদের ছেলে মেয়েদের জামা প্যান্ট, আমাদের সালোয়ার কামিজ, এগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো, আশপাশের লোকজনের তৈরি করতে পারবো, সেখান থেকে যে পয়সাটা আসবে সেটা আমার সংসারের উন্নয়নের জন্য কাজে লাগবে। ও, তাহলে তো এটা আপনার জন্য উপকার, তাই তো? হ্যাঁ, আমার জন্য। আচ্ছা আপা, এই আপনার পরিবারে মোট কয়জন আপনারা? আমার পরিবারে 8 জন। 8 জন। তো আপনার স্বামী কি করে? আমি স্বামী করি দেখতে। ও, তাহলে আপনার এই পরিবারে ইনকাম করে কে, মানে চলে কিভাবে এই 8 জনের সংসার? ভাই ইনকাম করে, মোটরসাইকেল চালায়, তাতে আমাদের চলতে খুব কষ্ট হয়ে যায়। তো এই 8 জনের পরিবার কি ওনার একার উপরে নির্ভর করে? হ্যাঁ, একাই ইনকাম করে। একাই ইনকাম। তো এই মোটরসাইকেল চালায় কি সংসার চলে ভালো মতো? চলে না, খুব কষ্ট হয়ে যায়। তাহলে এই যে কষ্ট হয়, এইটাতে আপনি এখন কি করতে চান? এটাতে আমি করতে চাই যে সেলাই প্রশিক্ষণটা নিচ্ছি, এই সেলাই প্রশিক্ষণটা নিয়ে আমি ভালোভাবে কাজ শিখবো, আর কাজ শিখে আমি বাড়িতে বসে যে আমার ফ্যামিলি, তারপরে আশপাশে যারা আছে তারা অনেকে কাপড় চোপড় তৈরি করে, সবাই তো ঘরে ঘরে দর্জি না, সবাই আশপাশে আমার কাছে আসলে আমি তাদের কাপড় চোপড় তৈরি করতে পারলে তারা যে মজুরিটা দেবে সেটাতে আমার সংসার আগে এখন থেকে আর একটু ভালো চলবে। ও আচ্ছা, তাহলে তো এটা আপনার জন্য ভালো। আমরা আপনার কি আর কোনোভাবে সহযোগিতা করতে পারি আপা? করলে ভালো হয়, যেমন সবজি চাষের, মাছ চাষের, যে হাঁস মুরগি গরু ছাগল পালনের, এই সমস্ত যে প্রশিক্ষণগুলো আছে এগুলো দিলে, এই যে হাঁস মুরগি এইগুলো দিলে আমরা আরও সংসারের দিকে উন্নয়ন করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো আপা। আর এই যে আপনি অর্ডার, এই যেগুলো শিখতেছেন, এর কি এরকম কাজটা কি এলাকায় আর কেউ করে, এই ধরনের সেলাইয়ের কাজ? এই ধরনের সেলাইয়ের কাজ গ্রামে করে, কিন্তু অনেক দূরে দূরে আছে তারা। হ্যাঁ, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যে এই কাজগুলো করতেছেন, আপনাদের বিভিন্ন জায়গা থেকে যেন অর্ডার আসে, স্কুলের বাচ্চাদের জন্য আপনারা এই কাপড় বানাতে পারেন, বা মার্কেটে আমরা যোগাযোগ করে দিব। মার্কেটে যোগাযোগ করে দিলে আপনাদের এমনি কোনো, এই যে এখানে কেউ আছে যে মার্কেটের কোনো কাপড় চোপড় বানায়, কোনো দোকানের, কোনো টেইলার্সের? আশপাশে তো দেখি না যে কেউ মার্কেটে। কিন্তু আপনাদের কি ইচ্ছা আছে আমরা যদি এরকম ব্যবস্থা করে দিই যে কোনো একটা গার্মেন্টসের বা কোনো একটা মার্কেটের বা কোনো একটা স্কুলের বাচ্চাদের ড্রেস আপনারা বানাতে পারবেন, এটা এটা কি আপনাদের উপকার হবে? আপনারা কি চান এটা? হ্যাঁ, এটা এগুলো করলে আরও বেশি ভালো হয়। তাহলে হচ্ছে আপনারা এলাকার পাশাপাশি আপনারা বাড়তি অর্ডারও কাজ করতে পারবেন? বাড়তি অর্ডারে কাজ করলে বেশি ভালো হয়, কারণ এলাকায় তো সবসময় কাজ হয় না। আচ্ছা আচ্ছা, আপনার আপা যে জায়গায় আছেন, যে বাড়িতে থাকেন, এখানে কতটুকু জায়গা আপা? 4-5 কাঠা। 4-5 কাঠা। এখানে কোনো সবজি চাষ করেন আপনারা? হ্যাঁ করি। আচ্ছা, কোনো পুকুর আছে আপনার বাসায়? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি আপনাদের এখানে সবজি চাষের জন্য বীজ বিতরণ করি, মাছ চাষের প্রশিক্ষণ অথবা মাছ চাষের জন্য কোনো সহযোগিতা করি, আপনাদেরকে এটা ভালো হবে কাজের জন্য? হ্যাঁ, এই পাশাপাশি যদি এগুলো করা হয় তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোস্তফা কামাল। আপনি এখানে কি করতেছেন? আমি এখানে প্রশিক্ষক হিসেবে আছি। আচ্ছা, এইখানে এই যে সেলাই প্রশিক্ষণ হচ্ছে, এই সেলাই প্রশিক্ষণে কতজন এখানে অংশগ্রহণকারী আছে? 25 জন নারী আছে। 25 জন নারী আছে। এনাদের ভিতরে কি কেউ বিধবা, কেউ প্রতিবন্ধী, কেউ স্বামী পরিত্যক্তা এরকম আছে? জি আছে। আচ্ছা, এখানে নারী প্রধান খানা আছে? হ্যাঁ আছে। যে শুধুমাত্র নারীর ইনকামের উপর নির্ভর করে আছে, এরকম খুব অভাবী, অতি দরিদ্র এরকম সদস্যরাই তো এখানে আছে নাকি? জি, এই সদস্যরা বেশি। আচ্ছা, এই যে 30 দিনের এই সেলাই প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের ভিতরে কতদিন হয়েছে ভাই? আজকে পঞ্চম দিন। পঞ্চম দিন, তার মানে আরও 4 দিনে আপনি এখানে কি কি শিখাইছেন আমাদের একটু বলেন। প্রথম দিন শিখাইছিলাম আপনার ফিতার হিসাব, দর্জি গাছের ফিতার হিসাব। হ্যাঁ, দ্বিতীয় দিন শিখাইছি আপনার ছোট বাচ্চাদের প্যান্ট, যেটা বলে আমরা জাঙ্গিয়া প্যান্ট বলে থাকি। আচ্ছা আচ্ছা। তার তৃতীয় দিন শিখাইছি আমরা হাফ প্যান্ট, ছেলেদের হাফ প্যান্ট। চতুর্থ দিনে শিখাইছি মেয়েদের হাফ প্যান্ট, যেটা বলা হয় ঘটি প্যান্ট। আচ্ছা আচ্ছা। আজকে পঞ্চম দিন, আজকে আমরা সাধারণ পেটিকোট তৈরি করে শিখাচ্ছি এবং কাটিং সহ সেলাই সহ। এই যে এনরা প্রশিক্ষণ নেবে, 30 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ হচ্ছে সেলাইয়ের, এই সেলাইয়ের প্রশিক্ষণ শেষে এনরা কি কি করতে পারবে একটু বলুন তো? একটা এরা মনে করেন
15-25টা আইটেম করবে। তো এক নম্বর আইটেম থাকবে মনে করেন ওই তো এক থেকে পাঁচ পর্যন্ত বলে দিলাম, এরপরে আছে আপনার সালোয়ার কামিজ, বাচ্চাদের ফ্রক, তারপরে রানি সেট, বোরখা বা মানে শার্ট আছে, তারপরে আপনার মেক্সি আছে, বোরখা আছে, এরপরে আরও অনেকগুলো যেগুলো পরিবার থেকে কিছু সাপোর্ট পাবে। আপনার কি এরকম কোন ই আছে আমাদের এই এই যে আমাদের বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারিদের আমাদের উপকার হবে এরকম কোন দোকানে বা কোন টেইলার্সে অথবা মার্কেটে অথবা কোনো স্কুলে এরকম কোনো লিঙ্কেজ করে দেওয়ার কি চেষ্টা করবেন আপনি? অবশ্যই করব, আমি নেব। হ্যাঁ, আপনি কি করবেন? আমি 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 একটা আমি একজন টেইলার, আমার দোকান আছে, ছয় থেকে সাতজন আমার কর্মচারী আছে। প্রয়োজনে আমি প্রতি বছর এই জানুয়ারিতে অর্ডার নেই স্কুল ড্রেসের, আমি এরা হলে আমি এদের থেকে এদের দিয়ে করাই নেব। আচ্ছা, আমি কিছু এদের দেবো, আমি কিছু রাখবো। আচ্ছা আচ্ছা, তাতে আমাদের উভয়ের উন্নতি ঘটবে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, আর এমনি যে আমাদের শ্যামনগর উপজেলায় বিভিন্ন শপিং কমপ্লেক্স আছে, এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম বানানো হয়, এখানে কি এনাদের যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে, আমি আমি নিজেই করি। আমাদের এরকম নবিকে আছে, বিভিন্ন আছে, আমাদের শ্যাম নবিকে আছে, সাজমহল আছে, তারপর মায়ের দোয়া আছে, ওখানে আমি তিনটা আইটেম এ করি। একটা হচ্ছে মেয়েদের থ্রি পিস বানিয়ে রেডিমেড বিক্রি করি, ছালোয়ার আছে, ব্লাউজ আছে, সায়া আছে, এইগুলো আমি সবসময় দিয়ে থাকি। আর এগুলো দিয়েতে গিয়ে এরা যদি করে, এরা আমার কাছে সাহায্য, আমি করলে এদের যদি করে তাদেরকে ডেলিভারি দেবো। তাহলে তো এনাদের জন্য একটা নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে এখানে। আমি বলছি এদেরকে, এলাকায় এরা বানাতে পারবে, বিভিন্ন বানানোর পাশাপাশি এরা এই গার্মেন্টস আইটেমগুলো বিভিন্ন দোকানে আপনি যদি অর্ডার নেন, নিয়ে এনাদের সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ এরাও ওইখানে সাপ্লাই দিতে পারবে। তাই পারবে, আচ্ছা আমি এটা পারবো ইনশাল্লাহ। আমি এটা এদের বলেও দিছি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যদি যোগাযোগ রাখলে আমি আপনাদের এই উপকারটুকু করতে পারবো। উপকার শুধু আপনার না, আমারও হবে। আচ্ছা আচ্ছা, শুধু আপনি যে টাকা পাইলেন তা না, আমি কিন্তু তার থেকে অর্থ পাবো। ওনারও কর্মসংস্থান হলো, আমাকেও আপনারও হলো। আমি এটা বলছি, ওরা বলছে তাদের রাজি হয়েছে অনেকে, যে আমি আপনাদের এরপরে আমি আপনার কাছে যোগাযোগ রাখবো। আপনি আমাদের যে এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের এই ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন, আশা করি আপনি আমাদের এই উপকারভোগীদের সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে কথা শেষ করতেছি। আপনাকে প্রসপারিটি প্রকল্পের পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার আমাদের সকলের প্রতিজন, আর আমি একজন, আমার মহিলা একজন আছে, আমরা সাতজনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।